বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি হলো বিকাশের একটি চমৎকার অফার নিয়ে। তো বন্ধুরা, অফারটি হচ্ছে বন্ধুরা মূলত ইফতার ডিলস এর 4 নম্বর অফার। বন্ধুরা, এর আগে আমি আপনাদেরকে ইফতার ডিলস এর 3টা অফার আমি আপনাদের আমার চ্যানেলে ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, আগের 3টা ভিডিওর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বন্ধুরা, ইফতার ডিলস সম্পর্কে বিকাশ প্রায় অনেকগুলো অফার দিয়ে দিচ্ছে, আমি আপনাদেরকে আজকে আলোচনা করবো 4 নম্বর অফার নিয়ে। বন্ধুরা, আজকের অফারটি হচ্ছে বন্ধুরা, তো বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা, আজকের অফারটি হচ্ছে বিকাশ ইফতার ডিলস এর 4 নম্বর অফার, জনি রকেটস। বন্ধুরা দেখুন, মেনু বন্ধুরা বিকাশ ইফতার ডিল হচ্ছে মেনু নম্বর 1 আইটেম। আপনি কী কী পণ্য খুলে আপনারা ক্যাশব্যাক পাবেন? রকেট সিঙ্গেল চিকেন, সাইড ফ্রাইস, ফ্রুট ইন এ কাপ, পেপসি। বন্ধুরা, আপনারা যদি এই পণ্যগুলো কেনার পর আপনারা যদি বিকাশ অ্যাপ দিয়ে তাদেরকে 570 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সাথে সাথে 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ওয়াও বন্ধুরা, আপনারা যদি এই পণ্যগুলো কিনে বিকাশ অ্যাপ দিয়ে 570 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন সাথে সাথে 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বন্ধুরা দেখুন, অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। বন্ধুরা, আপনারা যদি এই অফারটি দিতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে। অফারটি ডাইন ইন এবং টেক অ্যাওয়ের জন্য প্রযোজ্য। আরেকটা কথা বন্ধুরা, এটা হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ কথা এই বিষয়টা। বন্ধুরা, অফারটি শুধুমাত্র 570 টাকা পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এই অফারটি আপনি শুধুমাত্র 570 টাকা পেমেন্ট করলেই পাবেন, 200 টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়া অন্য কোনো অ্যামাউন্ট পেমেন্ট করলে এই অফারটি উপভোগ করা যাবে না। এক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি 570 টাকার উপরে বা কম, ধরুন 570 টাকার থেকে কিছু টাকা বেশি করছেন বা কিছু টাকা কম করছেন, তাহলে কিন্তু আপনারা এই অফারটি উপভোগ করতে পারবেন না, আপনারা এই অফারটি পাবেন না। আপনাকে অবশ্যই বিকাশ অ্যাপ থেকে 570 টাকা পেমেন্ট করতে হবে। তারপর দেখুন বন্ধুরা, বিকাশ ইফতার ডিলস 2 নম্বর অফারের মধ্যে বন্ধুরা, এখানে বন্ধুরা বলছে রকেট ফ্রাইড চিকেন, সাইড ফ্রাইস, ফ্রুট ইন এ কাপ, পেপসি। আরেকটা বন্ধুরা, এই পণ্যগুলো যদি আপনারা বিকাশ অ্যাপ দিয়ে তাদেরকে 462 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো বন্ধু, আপনারা এই অফারটা নিলেই ভালো, এখানে বন্ধুরা অ্যামাউন্ট কম আছে, আপনারা ক্যাশব্যাকটা ঠিক আগের মতোই পাইতেছেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি এই পণ্যগুলো কিনে এই পণ্যগুলো ঠিক একই, আপনারা যদি এই পণ্যগুলো কিনে যদি আপনারা 570 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 200 টাকা ক্যাশব্যাক। বন্ধুরা, আপনারা যদি এই পণ্যগুলো কিনে 570 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া বন্ধুরা, আপনারা যদি আবার এই পণ্যগুলো কিনে যদি আবার 470 টাকা পণ্য কিনেন, বন্ধুরা আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কি 200 টাকা পণ্য কিনে 422 টাকা পেমেন্ট করবো? না বন্ধুরা, আপনারা যদি এই পণ্যগুলো 570 টাকার কিনে 570 টাকা পেমেন্ট করেন, বা আপনারা এই পণ্যগুলো কিনছেন 462 টাকার কিনে 462 টাকার পণ্য কিনে, তাহলে আপনারা তারপর আপনারা বিকাশ অ্যাপ দিয়ে 462 টাকা পেমেন্ট করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বন্ধুরা, এই অফারটা নেওয়াটা হলো অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। বন্ধুরা, এই দুটো অফার নিতে গেলে আপনাদেরকে অবশ্যই বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে। অফারটি শুধুমাত্র 462 টাকা পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য, এছাড়া অন্য কোনো অ্যামাউন্ট পেমেন্ট করলে অফারটি উপভোগ করা যাবে না। বন্ধুরা, আপনারা যদি এই দুইটা অফার নিতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই এখানে 462 টাকা পেমেন্ট করলে আপনার 200 টাকা ক্যাশব্যাক পাবেন, এর থেকে কম বেশি করলেও আপনার অফারটি পাবেন না। এবং বন্ধুরা, আপনার যদি উপরে 570 টাকা পেমেন্ট করেন, তাহলে আপনারা পেয়ে যাবেন 200 টাকা ক্যাশব্যাক। আপনারা যদি বেশি টাকা কিনেন, তাহলে আপনারা কিনে নেবেন, যদি আপনারা বেশি টাকার পণ্য কিনেন, তাহলে আপনার কিনে এই অফারটা নিয়ে নেবেন, আর যদি কম টাকা কিনেন, তাহলে আপনারা নিয়ে নেবেন এই অফারটা। তারপরে দেখুন বন্ধুরা, অফারটি চলবে বন্ধুরা, আজকের যে অফারটি নিয়ে আলোচনা করতেছি, এই অফারটি চলবে 8 জুন 2019 পর্যন্ত। এবং বন্ধুরা, এই অফারটি চলবে, এই অফারটি একটা টাইম আছে নির্দিষ্ট, এই অফারটি চলবে 5টা থেকে রাত 8টা পর্যন্ত, শুধুমাত্র ডাইন ইন ও টেক। বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন যে এই অফারটির মেয়াদ হচ্ছে আগামী মাসের, অর্থাৎ 8 জুন 2019 পর্যন্ত, এবং এই অফারটি নেওয়া যাবে বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, ডাইন ইন এবং টেক অ্যাওয়ে। বন্ধুরা, আমি আপনাকে এই বিষয়টা আবার বলতেছি, এই অফারটি নিতে পারবেন আপনারা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এই অফারের বিস্তারিত, অফারটি শুধুমাত্র বিকাশ অ্যাপ থেকে অ্যাপ দিয়ে পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। এই অফারটি নিতে গেলে আপনাদেরকে অবশ্যই বিকাশ অ্যাপ থেকে পেমেন্ট করতে হবে। অফারটি শুধুমাত্র 570 টাকা এবং 462 টাকা পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, এছাড়া যদি আপনারা অন্য কোনো অ্যামাউন্ট পেমেন্ট করেন, তাহলে কিন্তু আপনারা এই অফারটি উপভোগ করতে পারবেন না।
অফারটি জমি রকেট এর যে কোনো শাখায় পাওয়া যাবে। এটা বন্ধুরা আমি আপনাকে আরও তিনটা ভিডিওতে বলে দিচ্ছি যে এটা হচ্ছে একটা কমন প্রশ্ন। আপনারা আমি আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ভাই আমি এই অফারটি কোথায় পাবো, কোথায় কোথায় অফারটি নেওয়া যাবে। বন্ধুরা আপনারা এই অফারটি জমি রকেটস এর যে কোনো শাখায় আপনারা এই অফারটি পেয়ে যাবেন। একজন বিকাশ গ্রাহক একদিনে শুধুমাত্র একবার এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ দুইবার অফারটি উপভোগ করতে পারবেন। এবং বন্ধুরা এই অফারটি বন্ধুরা আজকে এখন দুইটা বিষয় দেখাইলাম, এই অফারটি আপনি শুধুমাত্র একদিনে একবার, আপনি একদিনে করবেন ধরুন 462 টাকা 200 টাকা ক্যাশব্যাক পাইছেন, সেই দিন আপনি আর নিতে পারবেন। আপনি এই অফারটি যদি আবার নিতে চান তাহলে আপনাকে আবার পরের দিন নিতে হবে। অর্থাৎ বন্ধুরা আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে একদিনে সর্বোচ্চ একবার এবং ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ দুইবার নিতে পারবেন। আপনার যদি দুইটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মোট 4 বার নিতে পারবেন। বন্ধুরা আমি এটা একটু বলে দিচ্ছি, আপনারা এই অফারটি নিতে গেলে আপনারা একটি বিকাশ অ্যাকাউন্ট থেকে একদিনে একবার এবং ক্যাম্পেইন চলাকালে অর্থাৎ 8ই জুনের আগ পর্যন্ত আপনি এই অফারটি মোট 2 বার নিতে পারবেন। প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি এবং প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি ও ডেলিভারি নিশ্চিত করতে মার্চেন্ট ব্যর্থ হলে, এখানে বন্ধুরা বোঝানো হয়েছে যে যদি আপনি পণ্যটা কিনছেন, পণ্যটা কেনার পর যদি বন্ধুরা মেয়াদ না থাকে বা আপনি যে তাকে আপনাকে বলছেন যে এটা আমার বাড়িতে ডেলিভারি করে দেবে এবং যদি তারা যদি আপনাকে ডেলিভারি করে না দেয়, এর দায়িত্ব কিন্তু বিকাশ নেবে না, বিকাশ শুধুমাত্র পেমেন্ট সেবা দিচ্ছে। প্রোডাক্ট ডেলিভারি দিতে অপারগতার কারণে ধরুন তারা আপনাকে ডেলিভারি দিতে পারতেছে না, তারপরে সে ভাই আপনার আমাকে ডেলিভারি দিতে পারবো না, আপনি টাকাটা ফেরত নিয়ে নেন। এবং তারা যদি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেয়, তারপরে যদি তারা যদি আপনাকে টাকাটা ফেরত দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার অফারটা বাতিল বলে গণ্য হবে না, আপনার অফারটি ঠিকই থাকবে। তারপর দেখুন বন্ধুরা এখানে একটা ইয়াদ আছে, অর্থাৎ সেই লেনদেনটির জন্য ক্যাশব্যাক অফার উপভোগ করা হয়েছে বলে দেওয়া নেওয়া হবে। ধরুন বন্ধুরা আপনাকে এই বিষয়টা আমি আপনাকে বারবার প্রতিবিধিতে বলে দিচ্ছি যে ধরুন আপনি পণ্যটা কিনতেন, কেনার পর আপনি তাদেরকে পেমেন্ট করছেন, আপনাকে তারা ক্যাশব্যাকও দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে এখন যদি আপনারা পণ্যটা আনতে যান বা তা পণ্যটা তারা আপনাকে দিতে পারতেছে না, তাদের কাছে পণ্যটা নেই, তারা যদি বলে যে ভাই আপনাকে আমার কাছে পণ্যটা নেই, আপনি আপনি টাকাটাই ফেরত নিয়ে নিন, এক্ষেত্রে যদি তারা আপনাকে ফেরত টাকাটা ফেরত দিয়ে দেয়, এক্ষেত্রে কিন্তু আপনার এই যে আপনি ক্যাশব্যাক অফারটা পাইছেন সেটা এটা কিন্তু বাতিল হবে না, এটা কিন্তু ঠিকই থাকবে। এবং বিকাশ মনে করবেন যে আপনি এই অফারটা নিয়ে নিয়েছেন। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। যদি ভিডিওটা আপনারা যদি কোনো বিষয়ে আপনাদের কোনো কিছু বুঝতে না পারেন বা আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকে আমরা এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। এবং বন্ধুরা এই ইফতার ডিলসের গত তিনটা ভিডিও আমার আপনাদের গত তিনটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্স থেকে তিনটা ভিডিও দেখে নিতে পারেন। এবং বন্ধুরা ইফতার ডিলস এর যতটা ভিডিও আছে সবগুলো ভিডিও অনেক ইন্টারেস্টিং। তো বন্ধুরা আজকে আমাদের এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।